কত সুন্দর লাগছে দেখতে। আর রাতের বেলায় এই টেন্টগুলোর মধ্যে একটাতে থাকতে হবে, আমাদের যেটা টেন্ট হবে সেটা এখনো রেডি হয়নি পুরোপুরি। কিতনে লোক আতে হবে ডেইলি জো উইকেন্ড এ রাইট হ্যায় উসমে জ্যাদা আতে তো ওয়েলকাম টু থ্রি বেনি ওয়েলকাম টু শিলিগুড়ি। আর এখান থেকে আমরা যাব ত্রিবেণীর জন্য, আর ত্রিবেণী এখান থেকে মোটামুটি 50 কিলোমিটার দূরে। যেতে কতক্ষণ লাগবে? 50 কিলোমিটার না কত কিলোমিটার? 40 না 37। আর হ্যাঁ, এটা কিন্তু ব্লক 3। আর আমি জীবনে প্রথমবার যাচ্ছি কোনো ট্রাভেলিং করতে, আর তার সাথে এখানে হচ্ছে ক্যাম্পিং হবে, যেখানে মানে কোনো হোটেল ফোটেল নেই, একটা হচ্ছে টেন্ট থাকবে যেখানে রাত কাটাতে হবে। অনেক অ্যাডভেঞ্চার একটা ট্রিপ হবে, তো চলো যাওয়া যাক। দেখি মনে হয় 1-2 ঘন্টা লাগবে, 10টা থেকে 12টা 1টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। দেখি কতক্ষণ লাগে যেতে, আর এই ট্যুরে কত কী খরচা হলো, কেমন অভিজ্ঞতা, সব কিছুই যেহেতু শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমরা অনেক কিছু শেয়ার করবে, খরচা শেয়ার করবো। যারা যারা আসতে চায় এখানে তারা তারা জানতে পারবে যে কত টাকা খরচা হতে পারে যদি ক্যাম্পিং ট্যাম্পিং করতে চাও তোমরাও। আর আমরা ঠিক করে রেখেছিলাম শিলিগুড়ি থেকে ত্রিবেণী পর্যন্ত পুরোটা রাস্তা স্কুটি নিয়েই যাবো। মুশকিলের পর মুশকিল ভাই, গাড়িতে আবার হাওয়া দিতে হলো, হাওয়া শেষ হয়ে গেছিলো। চলো, আর আমরা ফাইনালি বেরিয়ে পড়ি ত্রিবেণীর উদ্দেশ্যে স্কুটি নিয়ে। সব কিছুতেই খরচা ভাই, গাড়িতে যাইনি তো কি হয়েছে, এখন আমাদের পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভরাতে। আর তার সাথে আজকে হতে চলেছে নতুন জার্নি ও নতুন অভিজ্ঞতা। চলো এবার লং জার্নি হবে। শুধুমাত্র পাছাকে রেস্ট দেওয়ার জন্য দাঁড়ালাম, ঠিক আছে, আমরা কিন্তু কোনো কিছু না। আর এখানে দোকানও আছে, ওই দোকানে গিয়ে হালকা রেস্ট ফেস্ট নিয়ে তারপরে যাবো। চুল টুল তো একদম সুন্দর হয়ে গেছে হেলমেট। চলো দেখি দোকানে কি পাওয়া যায়। কতটুকু অর্ধেক আসছি না, অর্ধেক আসিনি মনে হয়, অর্ধেক চলে আসছে আমার মনে হচ্ছে। দেখি কি অবস্থা। কোকা কোলা নিয়েছি, একটা বেশি কিছু খাওয়া যাবে না, কারণ ওখানে গিয়ে আবার খেতে হবে পরে। আপাতত দেখি কতক্ষণ লাগে যেতে আরও। আর এটা তো সবে জার্নির শুরু, এখনো পর্যন্ত অনেকটা রাস্তা বাকি আছে। অনেকক্ষণ পর এখানে দাঁড়ালাম, কারণ বডি পুরা বডির কোনো কিছু হয়নি, ঠিক আছে, যা হয়েছে একদম পাছা ব্যথা হয়ে গেছে, ওই জন্যই দাঁড়িয়ে আছি, বডি ফাটির জন্য না। কেমন লাগতেছে এখানে আইসে? ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা এখানে একদম। আর এখন বাজে হচ্ছে 12:38, আর ব্যাগ ভাই পেছনে 1 কুইন্টাল ব্যাগ নিয়ে আমি যাচ্ছি, এমনিতেই মানে বসে থাকতে পারছি না এতক্ষণ, তারপরে ব্যাগের ওজন আবার, মাথায় খারাপ হয়ে যাচ্ছে কতক্ষণে পৌঁছাবে, এখন মনে হচ্ছে ওখানে পৌঁছাই তাড়াতাড়ি। প্রায় 5 মিনিট পরে আমরা রেস্ট ফেস্ট নিয়ে ম্যাপ খুলে দেখলাম যে আরও প্রায় 15 কিলোমিটার রাস্তা বাকি আছে, যেটা যেতে লাগবে প্রায় 1/2 ঘন্টার মতো। আবার চুলের অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, সেফটি। চলো ফাইনালি আমরা পৌঁছেছি, কিন্তু পাছা টাছা ভাই আবারও ব্যথা হয়ে গেছে। এখন এখানে হচ্ছে টোটালটাই দেখতে পাচ্ছি টুরিস্ট প্লেস, আর এখানে নিচের দিকে সবাই মানে ক্যাম্পিং ট্যাম্পিং করছে, ওখানে যাবো একটু পরে। আর অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে, অ্যাডভেঞ্চার ফিল আসছে। এখানে আসলে আগে থেকে বুকিং করা যায়, এবার এসেও বুকিং করা যায় হয়তো, কিন্তু আমরা কালকে বুকিং করে রেখেছিলাম, তো যার কাছে বুকিং করেছে তার সাথে কথা বার্তা বলছে, তারপরে দেখি কি বলে লোকটা, আমাদের জায়গা কোথায় দেয়, রাতে থাকতে হবে, একটা টেন্ট ফেন্টে হয়তো থাকতে হবে। এই যে পার্কিং ফি হচ্ছে 20 টাকা, স্কুটি ফিস্কুটি পার্ক করিয়ে দিয়েছি, এবার একটা লোক বলে আসবে নাকি নিতে, দেখি কে আসে। এখানে অনেক মানুষই এসছে, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমরা দুজনই আসবো, কয়েকজন আসবে, বেশি কেউ আসবে না। এখন এসে দেখছি ভালোই মানে গাড়ি টাড়িতে ভর্তি, এখানে অনেকেই আসছে, মানে নিচে গিয়ে দেখবো যে কতজন আছে। ওই যে দাদা নিতে এসছে আমাদের, আমাদের যাওয়ার কথা একদম নিচের দিকে যেখানে হচ্ছে টেন্ট ফেন্ট থাকবে। আর এখানে এসে খুব বেশি একটা দেরি করতে হয়নি, কালকে যাদের সাথে ফোনে কথা হয়েছিল তাদের মধ্যে একজন নিতে এসছে, আর সে বললো যে টেন্ট আমাদের এখনো রেডি করা হয়নি, একটু পরে রেডি করে দেবে, ততক্ষণ আমরা যে সামনের ভিউটা দেখলাম এটা একবার দেখো শুধু। বসা জায়গা আছে, এই দিকটা দেখো একবার,
ব্যাগটাকে এখানে রেখে যাব। উনি বললো যে মোটামুটি বিকেল 3টার দিকে বা 4টার দিকে আমাদের টেন্ট রেডি করে দেবে, এখন বাজে 2টা প্রায়, তো চলো ব্যাগটা ওখানে রেখে দেই। আর যেহেতু টেন্ট 1-1.5 ঘন্টা পরে বানানো হবে, ততক্ষণে আমরা এখানে একটা ঘরের মধ্যে ব্যাগ ট্যাগ রেখে দিলাম, তারপরে ভাবলাম নিচেটা একটু ঘুরে দেখে আসবো আর তার সাথে তোমাদেরকেও একটু দেখাবো। চলো ব্যাগটাকে এখানে ঘরের মধ্যে রেখে গেলাম, এখন ঘুরে দেখবো জায়গাটা মোটামুটি করে, আর বিকেল 3টার সময় টেন্ট রেডি হওয়ার পরে ওখানে যাব। কত সুন্দর লাগছে দেখতে। আর রাতের বেলায় এই টেন্টগুলোর মধ্যে একটাতে থাকতে হবে, আমাদের যেটা টেন্ট হবে সেটা এখনও রেডি হয়নি পুরোপুরি, ওটাও রেডি করবে বললো বিকেল 4টার দিকে, তারপরে এখানে থাকবো। ও চলো, আর ওখানটায় আমরা বোর্ড যেরকম করে চালাচ্ছি ওদের দেখে আমারই ভয় লাগছে, কিন্তু আমরা এটাও করবো, কারণ ওখানে দেখো এত এখানে জলের স্রোত, তার মধ্যে বোট নিয়ে ঘোরাঘুরি করছে, বাই চান্স যদি বোটটা উল্টে যায় বা পাল্টে খায় তাহলে। कितने लोग आते हैं यहाँ पे डेली? जो वीकेंड रहता है उसमें ज़्यादा आता है, एक ग्रुप का 25-30 सब आता है वीकेंड में, लेकिन जैसे आप मंडे हो गया थोड़ा कम आ जाता है। तो आपके पास मतलब कितने टेंट हैं आपके पास? मेरा 30 है। 30 टेंट है, तो कुछ मैसेज देना चाहते हैं आप सबको कुछ? हाँ, क्या मैसेज दो सबको, ये बोलना चाहता हूँ कि त्रिवेणी में आइएगा, इधर में कैंपिंग भी। हाँ, त्रिवेणी में आके इस भैया से मिलिएगा, बहुत अच्छा है। हाँ, ठीक है। तो आप यहाँ के मतलब ये नीचे रख के यहाँ पे टेंट बनाते हैं इसके ऊपर? हाँ, इसके ऊपर में। तो आइएगा इधर में, मेरा कंपनी का नाम है हिमालयन एडवेंचर ग्रुप, मेरा नाम हिमालयन एडवेंचर ग्रुप ग्रुप मेरा नाम है प्रमोद प्रसाद। प्रमोद प्रसाद, अच्छा अच्छा। तो आके मेरे से मिलने का, कॉल करने का। नंबर दे सकते हो आप? नंबर भी बोल देंगे, 8250। नंबर डिस्क्रिप्शन में दे देंगे हम। 66। चलो भाई, अच्छा लगा मिलके। थैंक यू सो मच। चलो, আমার খুব ইন্টারেস্টিং লাগছে জলের স্রোত দেখে, ভাই এর মধ্যে যদি একবার ভেসে যাওয়া যায় ও জীবন শেষ হয়ে যাবে। ওয়েলকাম টু ত্রিবেণী। আপনি ফুটে সিনেমা তুমি? আরে কি শুনলা না না না। তো ওয়েলকাম টু ত্রিবেণী, চল চলে যাই হাতে হাত ধরে, তুই আমি দুজনে পুরনো গানের সুরে। এখানে এসে অনেক ভালোই লাগছে ভাই, সুন্দর সুন্দর মানে জায়গা আছে, সুন্দর লাগছে। আমরা যেখানে আছি এখানে বেশি লোক নেই, কিন্তু ওই সাইডটাই যাবো, ওই সাইডে অনেক লোক আছে, আর ওখানে সবাই বোট ফোটে চড়া টোড়া করছে, আর এখানে টানা টোটালি দেখো টেন্টে টেন্ট। আমাদেরটা কোথায় হবে আমি এখনো জানি না, বলেও নি, দেখি কোথায় লাগিয়ে দেয়, আর ওই দিকটাই চলো এবার। এখানে আসার আগে যতটা এক্সাইটমেন্ট ছিল, আসার পরে সেটা দ্বিগুণ হয়ে গেছে। আর তারপরে এই প্রকৃতি, এখানকার মানুষজনদের দেখে তো আলাদাই লাগছে। আর তার থেকেও বেশি এক্সাইটেড এটা ভেবে হচ্ছে যে রাতের অভিজ্ঞতাটা কিরকম হবে। সব কিছুই বুঝলাম, সবই সুন্দর আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে ফাঁকা পেলে কোথায় যাবো ভাই। এতক্ষণ তো খিদে ফিদে পাচ্ছিল না, বুঝতে পারছিলাম না, কিন্তু এখন বুঝতে পারছি যে হালকা হালকা খিদেও পেয়ে যাচ্ছে। ওই জায়গাটা যাবো, ওখানে গেলে পরে নদীর সাথে কানেক্ট হবে। ওই বলেছিল যে এখানটার জল হচ্ছে সবুজ হয়, আমিও দেখেছিলাম সবুজই হয়, কিন্তু হয়তো বৃষ্টি বৃষ্টির কারণে বা অন্য কারণে হয়তো এরকম হয়ে গেছে। এখানে ভেবেছিলাম 15-16 ডিগ্রি তাপমাত্রা হবে, সোয়েটার ফোয়েটার নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করে, ব্যাগ ভারী করে। গরম না এখানে? অনেক গরম, বাড়িতে যেটুকু গরম তার থেকে বেশি এখানে গরম লাগে। এদিকে খিদেও ভালোই পেয়েছে, আর এদিকে আমার টেন্ট মানে টেন্টগুলো রেডিও হয়নি, কখন টেন্ট রেডি হবে আর কখন খাবো কিচ্ছু জানি না, অবাগার মতো এখন বসে থাকতে হবে আমাদের এখানে। ভালো লাগছে বসে থাকি আর কি, আমার মাথার মধ্যে একটা আইডিয়া এসছে, যদি এখানে হাগা পায় এখানে স্নান করার নাম করে ন্যাংটা হয়, মানে ন্যাংটা হয় না, কিছু একটা পরে ওখানে নামতে হবে, ওখানে গিয়ে ন্যাংটাও যেতে হবে, ওখানে গিয়ে রেখে দিলে আর জলের মধ্যে সব বসে যাবে। আমার মনে হচ্ছে রাতের বেলা না বোন ফায়ারও জ্বালানো হবে এখানে। বোন ফায়ার? এখনো পর্যন্ত অভিজ্ঞতা তো ভালোই হচ্ছে, কিন্তু আসল অভিজ্ঞতা তো বোঝা যাবে রাতের বেলায়। আর যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই এই ভিডিওতে আর গল্পটা শেষ করব না, গল্পটা বাকি রইল পরের ভিডিওর জন্য। এখানে সবাই নিজের নিজের ছবি টবি আঁকিয়ে নাম টাম মানে লিখে রেখেছে, কিন্তু আমার এই জায়গাটা দেখার দীঘার কথা খুব মনে পড়ছে, আমি কোনোদিন যাইনি, ভিডিও ফিডিওতে দেখেছি, মানে সমুদ্র বা কোথাও একটা যেতে হবে, সমুদ্রের ধারে যেতে হবে, আলাদাই লাগছে ভাই।
প্রথমবার ঘুরতে এসেছি জীবনে, তারপরে ঘুরতে প্রথমবার ঘুরতে আসছি। হ্যাঁ, প্রথমবার মানে কোথাও স্পেশালি ঘুরতে আসি, আর এখানে এসে আমি যে হারে ক্যামেরা নিয়ে বক বক করছি ভাই, লোক দেখে মানে আমার এমনভাবে তাকাচ্ছে মনে হয় আমি কোত্থেকে না কোত্থেকে চলে এসেছি। লজ্জা লাগছে কিন্তু কোনো ব্যাপার না, এটুকু লজ্জা সহ্য করা যাবে। চলো এবার খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, দেখি খেতে কী দেয়। আমাদের খেতে দিবে বললো মোমো, মোমো হচ্ছে আট পিস দেবে, ভেজ মোমো 70 টাকা, যেটা চিকেন মোমো ওটা হচ্ছে 10 পিস দেবে কিন্তু 120 টাকা। অনেকে দেখলাম যে এখানে মাছ টাছও মারছে, আমরা হচ্ছে এখানে যদি ছিপটি পানতাম তাহলে হয়তো মাছ মারা যেত। আজকের মতো গল্পটা এখানেই রইল, কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ব্লক 4-এ, মানে বাকি গল্পটা ওখানেই শোনানো হবে। ভালো থেকো সবাই, বাই বাই। When the horn don't blow, I'ma let you know. When the story fails, I'ma be the